हेलो फ्रेंड्स, आमार चैनले सबाई के स्वागत जानिए आबारो एक नतून भिडियो निये हाजिर होयेछि। सामने दुर्गोत्सव, सेई कथा माथाय रेखे घरे थाका किछु सामग्री दिए एइरकम खूब सुंदर एकटी मिष्टी किभाबे बाड़ीते बानानो जाय तार रेसिपी आपनादेर साथे आमि शेयार करब। ताहले चलुन आमि किभाबे बानाच्छि देखे नेवा जाक। এই মিষ্টিটি বানাবার জন্য এখানে আমি একটা বড় সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। নারকেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিনিটা নারকেলের সাথে মিশে গেছে, বেশ একটা জল জল ভাব এসে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এতে আমি নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এইভাবে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসে, ততক্ষণ আমি এভাবে নেড়ে যাব। এবার আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ধরুন 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা বেশি হলে ভালো হবে। এবারও আমি ভালো করে নাড়তে থাকবো, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেব না। নারকেলের একটা নিজস্ব ফ্লেভার আছে, তাই আর এলাচ গুঁড়োটা আমি দিচ্ছি না। নারকেলের মিশ্রণটা দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি নাবিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, তারপর মিষ্টিগুলোকে আমি গড়ে নেব। এই মিষ্টিটা কিন্তু একটু নরম থাকবে, নাড়ুর মতো অত শক্ত হবে না। এবার আমি হাতের সাহায্যে এরকম চমচমের আকারে শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে আমি একটা একটা করে মিষ্টিগুলোকে গড়ে নেব। এই মিষ্টিগুলো আপনি কিন্তু ফ্রিজে স্টোর করে 7 থেকে 10 দিন রাখতেই পারেন। মিষ্টিগুলোকে খুব সুন্দর করে আমি একটু সাজিয়ে নেব। সাজিয়ে পরিবেশন করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই একটু সাজিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি কাজু আর কিশমিস দিয়ে সাজিয়ে দেব। একটা মিষ্টির উপরে এইভাবে একটা করে আমি কিশমিস দিয়ে দেব, আর মাঝখানে বেশ কিছু কাজু আর কিশমিস দিয়ে সাজিয়ে এইভাবে কিন্তু আপনারা ঠাকুরের সামনে পরিবেশন করতে পারেন, দেখতেও বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।